পনির দিয়ে চা, এটা আবার কি? চলুন দেখে আসি। তো এটা খাইতে আমরা চলে গেছিলাম মিরপুরের চাওয়ালা .com-এ, যেটা মিরপুর 60 ফিটের মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের এক্সাক্ট অপোজিটে অবস্থিত। ওরা অনেক ধরনের চা এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস আইটেম সেল করে, কিন্তু এটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগলো বলে আমি এটা অর্ডার করলাম। আর এর সাথে অর্ডার করছিলাম ওদের 140 টাকার ওয়েজেস আর চিকেন উইংস। তো ওদের পনির চাতে বেসিক্যালি নর্মাল যে দুধ চা থাকে তার সাথে পনির অ্যাড করে দেয়, অ্যান্ড এই কারণে একটু খাইতে অনেকটা ইউনিক লাগে। নর্মাল চায়ের ফ্লেভারের সাথে পনিরের টকটক ভাবটা মজা লাগবে, আর হচ্ছে পনিরের একটা ইউনিক একটা স্পঞ্জি কামড় থাকে, ওটাও মজা লাগে। কিন্তু এর পনিরের মধ্যে থেকে একটু তেল বের হয়, তো একটু অন্যরকম হয়ে যায় খেতে। মানে এটা খাইলে যে আপনার বারবার খাইতে ইচ্ছা করবে তা না, কিন্তু যারা চা লাভার কিন্তু নতুন কিছু একটা ট্রাই করতে চাচ্ছেন তাদের জন্য এটা ইউনিক একটা অপশন। ওদের ওয়েজেস অ্যান্ড উইংসগুলো খুবই সুন্দর করে ভাজা থাকে, আর উপরে একটা সুন্দর মশলা দেওয়া থাকে, সাথে একটা মেয়োনিজ দেয় আর হচ্ছে রেড সস দেয়। ওদের ওয়েজেসগুলো ভালো আছে, কিন্তু উইংসগুলো খুবই বাজে লাগতেছিল আমার কাছে। কেমন যেন একটা বাসি ফিশি স্বাদ আসতেছিল, আমি সত্যি ডিসক্রাইব করতে পারতেছি না। মানে খাবার অপচয় করা আমি পছন্দ করি না বলে পুরোটা আমি খাইছি, আর সস ডুবাই খাইলে মানে অতটা কষ্ট হয় নাই। এই জায়গাতে ফ্রেন্ডসদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য ভালো একটা প্লেস। ভাই ও বোনেরা, আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিতে ভুলবেন না। দিস ইজ রিজন ফ্রম ফুড কোর্ট সাইনিং আউট।